জাংকুক সকাল সকাল রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। জাংকুক তখন সুগাকে ডাকলো আর বললো, সুগা চলো একসাথে আমরা অফিসে যাই, তোমাকে না নিয়ে গেলে তো আবার তুমি অফিসে আসতে এত লেট করো, চলো আজকে আমার সাথেই চলো। তখন জিন আসলো আর বললো, জাংকুক তুই অফিসে যা, আমার সুগার সাথে কিছু দরকারি কথা আছে। মা, সুগার সাথে তোমার আবার কি দরকারি কথা? জাঙ্কুক, তোর মতো সুগাও কিন্তু আমার ছেলে, ছেলের সাথে মায়ের আর কি দরকারি কথা থাকতে পারে? আচ্ছা ঠিক আছে, বলো তোমরা তোমাদের দরকারি কথা, আমি গেলাম। সুগা তুই তাড়াতাড়ি চলে আসিস। জাঙ্কুক অফিসে গেল আর ভাবছে, তুই কি আজ আমাকে সরিও বলতে হবে, কারণ সেদিন না বুঝলে আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। এর কিছুক্ষণ পরেই তে অফিসে আসলো। তখন জাঙ্কুক তেকে তার কেবিনে ডেকে পাঠালো। তে আসলো আর জাঙ্কুককে বলল, স্যার আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি তোমাকে তে। তে আসলে তোমাকে আমি সরি বলার জন্য ডেকেছিলাম। আই এম সরি তে, সেদিন আমি তোমাকে না বুঝেই অনেক বকা দিয়েছি। তুমি আমার মাকে সেদিন অনেক সাহায্য করেছো, আমার মা আমাকে সব কিছুই বলেছে পরে। স্যার আমাকে সরি বলতে হবে না, আসলে ওনাকে আমি আমার মায়ের মতোই দেখেছিলাম। আমার মাও যদি ওনার জায়গায় থাকতেন তাহলে আমি এটাই করতাম। আর আমার সামনে একজন এভাবে কষ্ট পাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো সেটা তো হয় না। আমাকে সরি বলতে হবে না স্যার। আচ্ছা ঠিক আছে তে, তাহলে তুমি তোমার ডেস্কে যাও আর কাজ করো। আর শোনো, কাজে একটু মনোযোগী হও। জি স্যার, আমি কাজে আরো মনোযোগী হওয়ার চেষ্টা করব। এই কথা বলে তে বাইরে বের হয়ে আসলো। তে বাইরে বের হয়ে এসে খুব খুশি, কারণ আজ জাগক তাকে সরি বলেছে। সে মনে মনে ভাবছে, এই স্যারটা এত সুন্দর, এত হ্যান্ডসাম কেন, আমার তো চোখ ফেরাতে ইচ্ছা করে না জাঙ্কুকের কাছ থেকে। জাঙ্কুকের মতো এত হ্যান্ডসাম ছেলে যদি আমার হাজবেন্ড হতো। তখন তে নিজের মাথায় নিজে একটু টোকা দিয়ে বললো, তে তুই পুরাই পাগল হয়ে গেছিস, কি চিন্তা করছিস এগুলো নিয়ে? এটা তোর স্যার, আর বসকে নিয়ে কি এই ধরনের কথা বলে পাগলি মেয়ে? জাঙ্কুক তার কেবিন থেকে বের হয়ে দেখলো তে তার কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে একা একা মধ্যে কি কি যেন কথা বলছে। তখন ঝাঁকুক তেকে বলল, তে আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন আর আপনি পাগলের মতো একা একা কি কথা বলছেন নিজের সাথে? তে তখন ঝাঁকুকের আওয়াজ শুনে ভয় পেয়ে গেল আর বলল, আর জি না স্যার কিছু না, আমি তো এমনি এমনি কাজ নিয়ে কথা বলছিলাম। এই কথা বলে তে অনেক জোরে একটা দৌড় দিল। তে তখন তার ডেস্কে এসে নিজেকে নিজেই বলতে লাগলো, তে পাগলি, তুই কি পাগল হয়ে গেছিস? জাঙ্কুক না জানি তোকে পাগল মনে করছে হয়তো, আর কখনো এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলের মতো বকবক করবি না। অপরদিকে জিন সুগাকে বলছে, সুগা কাল যে মেয়েটা এসেছিল না আমাদের বাসায়? তে হ্যাঁ, সেই মেয়েটার পরিবার সম্পর্কে আমাকে কি কিছু জানাতে পারবে? আমার না মেয়েটাকে ভীষণ ভালো লেগেছে, মেয়েটার ফুল ডিটেলস আমাকে একটু তুমি দাও তো, আমার একটু দরকার ছিল। তার ফুল ডিটেলস তো আমি এখন দিতে পারবো না, কারণ ফুল ডিটেলসগুলো অফিসের ফাইলে থাকে। আমি না হয় অফিসে যেই ডিটেলসগুলো নিব, আর না হয় আমি নিজে তের সাথে কথা বলে তার সম্পর্কে সব কিছু জানব। এই কথা বলে সুগা তখন অফিসে চলে গেল। অফিসে যাওয়ার পর সে তে এর ডেস্কে গেল আর তেকে বলল, তে অফিস ছুটির পর আমার সাথে একটু দেখা করবে, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। জাঙ্কুক তার কেবিন থেকে বসে বসে দেখছে সুগা তার কাছে না এসে ডিরেক্ট সে তে এর কাছে গেল। এটা দেখে জাঙ্কুক ভাবলো, কি ব্যাপার, সুগার আবার এই মেয়েটাকে পছন্দ হয়নি তো? অপরদিকে তে বারবার লুকিয়ে লুকিয়ে কাজের ফাঁকে জাঙ্কুককে দেখে আর নিজেই মধ্যে মুচকে মুচকে হাসে। তার জাঙ্কুককে অনেক পছন্দ হয়েছে, সে জাঙ্কুককে যখনই দেখছে তখনই তার কাছে মনে হচ্ছে কাজ বাদ দিয়ে শুধু জাঙ্কুকের দিকেই তাকিয়ে থাকতে। জাঙ্কুকের এদিকের কোনো খবরই নেই, সে সারাদিন শুধু কাজ আর কাজ, কাজ নিয়ে ব্যস্ত থাকতে তার বেশি ভালো লাগে। তে জাঙ্কুককে লুকিয়ে লুকিয়ে দেখছে আর বলছে, একটা মানুষ শুধু সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকে কিভাবে? তার কোনো দিকেই কোনো খবর নেই, সারাদিন শুধু কাজ আর কাজ।
এত আনরোমান্টিক কেন এই মানুষটা? কিছুক্ষণ পর জাংকুক তে এর কাছে আসলো আর বলল, তে এর ফাইলটা কি কমপ্লিট হয়েছে? জাংকুক যে তে এর সামনে এসে দাঁড়িয়ে আছে, তে এর কোনো খবরই নেই। তে এক মনে জাংকুকের কেবিনের দিকেই তাকিয়ে আছে। জাংকুক কোন সময় কেবিন থেকে বের হয়ে তার সামনে এসে দাঁড়ালো, এদিকে তে এর কোনো আসা যায় না। সে এক মনে জাংকুকের কেবিনের দিকেই তাকিয়ে আছে। জাংকুক তখন তেকে এক ধমক দিয়ে বলল, তে অফিসে কাজ করতে আসো নাকি নিজের কল্পনার দুনিয়ায় ব্যস্ত থাকতে? তে হঠাৎ জাংকুকের ধমক শুনে নিজের কাজে ফিরে আসলো আর বলল, সরি স্যার, আমি আসলে আপনি কোন সময় আসলেন আমি আপনাকে খেয়াল করিনি। আপনি না আপনার কেবিনে ছিলেন? আমি কেবিন থেকে অনেক আগেই বের হয়ে তোমার ডেস্কের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু তোমার সেদিকে কোনো খেয়াল নেই। তুমি কী চিন্তা করো এত? হ্যাঁ, বয়ফ্রেন্ডের কথা চিন্তা করো? সব বয়ফ্রেন্ডের কথা না বাইরে থেকে চিন্তা করে আসবা, অফিসে না। না স্যার, মানে আসলে আমি তো তে আমি আর তোমার কোনো রকমের বাহানা শুনতে চাই না। তুমি সবসময় সব কথায় শুধু এক্সকিউজ দেখাও, এটা কাজের জায়গা, তোমার কল্পনার দুনিয়া না, যে তুমি এখানে কাজ বাদ দিয়ে শুধু কল্পনাই করবে। জাংকুক যাওয়ার পর তে ভাবছে, এই ছেলেটার সব রাগ শুধু কি আমার জন্যই? সবসময় শুধু রাগই দেখায় আমাকে, কোনো দিনও ভালো মতো কথাই বলে না। কিছু করলেও রাগ করে, কিছু না করলেও রাগ করে, সবসময় শুধু রাগেই থাকে। সুগা তখন তে এর কাছে আসলো আর বলল, তে চলো, অফিস ছুটি হতে আমার তো 5 মিনিট বাকি আছে, এই 5 মিনিটে তোমার সাথে আমি আমার একটি দরকারি কথা বলে আসি, আসো আমার সাথে। জাংকুক তখন তে আর সুগার সব কথাই শুনলো আর মনে মনে ভাবতে লাগলো, ও আচ্ছা, তাহলে তে আর সুগা এরা দুজন রিলেশনশিপে আছে, তাই তো তে সবসময় সুগার কল্পনাতেই ব্যস্ত থাকে। তে আর সুগা তখন একটা রেস্টুরেন্টে বসে বসে কথা বলছে, আর জাংকুকও তখন তাদের দেখলো আর ভাবলো, সুগার এ কারণে এখন আর টাইম নেই আমার সাথে কথা বলার। অবশেষে সুগাও তাহলে প্রেমে পড়ে গেল। জাংকুক এরপর বাসায় যাবার পর, কি রে জাংকুক, সুগা কই? সুগা তোর সাথে আসেনি? এত লেট করছে কেন ছেলেটা? তোমার সুগার এখন আর টাইম নেই আমাদের সাথে কথা বলার, সে এখন তার গার্লফ্রেন্ডকে নিয়ে খুব বিজি। এই কথা বলে জাংকুক তার রুমে চলে গেল। জিন সুগার অপেক্ষা করছে, কিন্তু সুগা আসছে না। এর কিছুক্ষণ পরে সুগা আসলো আর জিনকে দেখে বলল, সরি সরি, আসলে তেকে অফিস থেকে বাসায় পৌঁছে দিলাম তো তাই লেট হয়ে গেল। আমি তের সকল ইনফরমেশন নিয়ে এসেছি। এরপর সুগা তে এর কথা জিনকে সব কিছুই বলল। তে এক টাইমে তার মা আর তে নিয়ে তাদের সংসার, বাবা নেই, অনেক অভাব অনটনের সংসার, তে তার বেতনের টাকা দিয়ে তার সংসার চালায়। জিন সব কিছু শোনার পর বলল, আমার কোনো সমস্যা নেই তে, শোনো কালকে আমাকে তুমি তের বাসায় নিয়ে যাবে, আমার কিছু দরকারি কাজ আছে। আন্টি, আপনার তের সাথে এমন কি কাজ, আপনি আমাকে একটু বলেন না, আমিও জানতে চাই। সুগা, আমি এখন তোমাকে বা জাঙ্গুকে তে এর ব্যাপারে কিছুই বলতে পারবো না, আগে আমার কাজটা হয়ে যাক, তারপর আমি তোমাদের দুজনকে সব কিছুই জানাবো। পরের দিন অফিস ছুটি, তাই জাংকুক আর ইচ্ছা মতো ঘুমাচ্ছে, সারাদিন কাজ করে সে খুবই টায়ার্ড থাকে, তাই ছুটির দিনে সে দুপুর 2টার আগে ঘুম থেকে ওঠে না। তখন জিন জাংকুককে বলল, জাংকুক আমি আর সুগা একটু বাইরে যাচ্ছি কাজে, ফ্রিজে খাবার রাখা আছে, তুই গরম করে খেয়ে নিস। এই কথা বলে জিন সুগাকে নিয়ে তে এর বাসায় চলে গেল। বাসার কলিং বেল বাজতেই তে দৌড়ে দরজা খুলতে গেল। দরজা খুলে দেখল তার অফিসের বস সুগা আর তার সাথে জাঙ্গকের মা জিন দাঁড়িয়ে আছে। তখন তে তাদের দুজনকে দেখে খুবই অবাক হয়ে গেল আর বলল, স্যার আপনি আর ম্যাম আপনি এখানে, আসুন না ভিতরে আসুন। জিন আর সুগা তখন বাসাটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। তে তার মাকে ডাকতে লাগলো, মা আসো দেখো আমার অফিসের বস আর তার মা আসছে, আসো মা। তে এর মা আসলো আর সুগা আর জিনকে দেখে বলল, আপনারা দাঁড়িয়ে আছেন কেন, আপনারা বসুন না এখানে।
তখন জিন আর সুগাকে বলল, স্যার ম্যাম, উনি হচ্ছেন আমার মা। তের মা তখন বলল, আপনারা আমার এই গরিব ঘরে এসেছেন, আমার অনেক ভালো লাগছে, তে যা ওনাদের জন্য কিছু নাস্তা নিয়ে আয়। আরে না না, এসবের কোনো দরকার নেই তে, তোমার এসবের ঝামেলা করার কি কোনো দরকার নেই। আমি আসলে তোমার মায়ের সাথে একটা দরকারি কথা বলতে এসেছি। জি জি বলুন না, আমার মেয়ে কি অফিসে কোনো কিছু ঝামেলা করেছে? কিছু ঝামেলা করলে আপনারা তাকে বাচ্চা মনে করে ক্ষমা করে দিন, আসলে ও তো। আরে না না, এমন কিছুই না, আসলে আমি বলতে এসেছিলাম যে আপনার মেয়ে তেকে আমার ছেলে ঝাঁকুকের জন্য আমি পছন্দ করেছি। আমি আমার ছেলে ঝাঁকুকের সাথে আপনার মেয়ে তে এর বিয়ে দিতে চাই, যদি আপনি বিয়েতে রাজি থাকেন তো। আপনার যদি রাজি থাকেন আপনারা, তাহলে আমি আজকেই তেকে বিয়ের আংটি পরিয়ে দিতে চাই। এই কথা শুনে তে এর মা, সুগা আর তে তিনজনই বেশ অবাক হয়ে গেল।